আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা অন্যরকম জিনিস শেখাচ্ছি, পাঠ্যপুস্তকের বাইরে তোমাদের সাধারণ জ্ঞানের বিষয়ে একটা দারুণ জিনিস তোমাদের সামনে উপস্থাপিত করছি। তোমরা জানো নিশ্চয়ই আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের ইংরেজি হলো ইন্ডিয়া। এই ইন্ডিয়াকে 29টা স্টেটে বা রাজ্যে ভাগ করা হয়েছে। সেই সকল রাজ্যের নাম আর তাদের রাজধানীর নাম আমরা পরপর পরপর আজকে জেনে নেব। রাজ্যের নামগুলো আলফাবেটিক্যাল অর্ডারে আছে, মানে প্রথমে এ দিয়ে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এরকমভাবে রাজ্যের নামগুলো রয়েছে, আর ওপরে তাদের রাজধানীর নামগুলো লিখে দেওয়া হয়েছে। তোমরা ঝট করে দেখে নাও, এটা তোমাদের অনেক কাজে লাগবে। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, আমরা বলতে পারি না। এই ভিডিওটা তোমরা যদি দেখে রাখো, ভালো করে বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার প্রচেষ্টা সার্থক হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই। এ এ দি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ক্যাপিটাল হায়দ্রাবাদ। নেক্সট এ অরুণাচল প্রদেশ, ক্যাপিটাল ইটানগর। নেক্সট ওয়ান সেকেন্ড এ আসাম, ক্যাপিটাল দিসপুর। বি বিহার, ক্যাপিটাল পাটনা। সি ছত্তিশগড়, ক্যাপিটাল রায়পুর। জি গোয়া, ক্যাপিটাল পানাজি। জি গুজরাট, ক্যাপিটাল গান্ধীনগর। এইচ হরিয়ানা, ক্যাপিটাল চণ্ডীগড়। ওয়ান সেকেন্ড এইচ হিমাচল প্রদেশ, ক্যাপিটাল সিমলা। নেক্সট জে জম্মু অ্যান্ড কাশ্মীর, শ্রীনগর অ্যান্ড জম্মু। ঝাড়খণ্ড, ক্যাপিটাল রাঁচি। কর্ণাটক, ক্যাপিটাল বেঙ্গালুরু। কেরালা, ক্যাপিটাল তিরুবনন্তপুরম। এম ফর মধ্যপ্রদেশ, ক্যাপিটাল ভোপাল। এম ফর মহারাষ্ট্র, ক্যাপিটাল মুম্বাই। ওয়ান সেকেন্ড এম ফর মণিপুর, ক্যাপিটাল ইম্ফল। এম ফর মেঘালয়া, ক্যাপিটাল শিলং। এম ফর মিজোরাম, ক্যাপিটাল আইজল। এম ফর নাগাল্যান্ড, ক্যাপিটাল কোহিমা। ও ফর ওড়িশা, ক্যাপিটাল ভুবনেশ্বর। পি ফর পাঞ্জাব, ক্যাপিটাল চণ্ডীগড়। আর ফর রাজস্থান, ক্যাপিটাল জয়পুর। এস ফর সিকিম, গ্যাংটক। টি ফর তামিলনাড়ু, ক্যাপিটাল চেন্নাই। তেলেঙ্গানা, ক্যাপিটাল হায়দ্রাবাদ। ত্রিপুরা, ক্যাপিটাল আগরতলা। ইউ ফর উত্তরাখণ্ড, ক্যাপিটাল দেরাদুন। ওয়ান সেকেন্ড ইউ ফর উত্তরপ্রদেশ, ক্যাপিটাল লখনউ। অ্যান্ড লাস্ট ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল, ক্যাপিটাল কলকাতা।